আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রিটিশ বাংলাদেশি হোমমেকার। আশা করি আমার লাভলি ভিউয়ার সবাই হজে যেহান্তনে আমার ভ্লগস দেখা অনেক অনেক ভালো আসেন, আর এদিকে আলহামদুলিল্লাহ আমরাও অনেকটা ভালো আছি। আজকে আপনার লাগে একটা রেসিপির ব্লগ লই আইসি। অবশ্যই আপনারা ব্লগের শুরুতে দেখতে পারছেন অনেক মজাদার একটা আইটেম আপনার সাথে আজকে শেয়ার করবো। আর এই মিষ্টি দই যে ইজি বানাইতে আমি আসলে কইলে আপনারা বিশ্বাস করতে নাই, আর এত কুইক বানানি যায়। আশা করি আমার ব্লগ দেখলে আপনারা বুঝতে পারবা। মিষ্টি দই আমার অনেক অনেক প্রিয় একটা খানি, আর যেভাবে আমি বানাই এত ক্রিমি হয়, আমার হুরুত্তা তো মাসাল্লাহ তারা অনেক এনজয় করেন, তারা খুব ভালো ফাইন। অ্যান্ড আমি আজকে যেভাবে শেয়ার করবো রেসিপিটা, আপনারা যে কোনো খেয়ারা জাস্ট একটা মাইক্রোওয়েভ লাগবো, অ্যান্ড আপনারা জটফট বানাই নিতে পারবা মাত্র 5 মিনিটে। অ্যান্ড আমি শিওর আছি আপনারা কিবা আমার বিশ্বাস না করতে পারেন, বাট অবশ্যই দেখতে থাকা। সো ফার্স্টলি আমার বাকি ইনগ্রিডিয়েন্ট সবটা আছে গরো, আমার খালি দই শেষ হয়ে গেছে। আমি টেস্কত গেছি দই কিনার লাগি, অ্যান্ড অলসো মাত্র 3টা জিনিসে এই মিষ্টি দই বানাইতে পারবা। এই রেসিপি অবশ্যই আমি আগে একবার শেয়ার করছিলাম আমার ব্লগসও, বাট তখন আমি ওভেনের মাঝে খড়িয়া দেখাইছিলাম। আজকে আপনারা মাইক্রোওয়েভের মাঝে খড়িয়া দেখাইমু, যেহেতু নতুন মাইক্রোওয়েভ একটা আমার ঘরে আইছে, আজকে মিষ্টি দই দেওয়া শুরু করিলাই। আর আমি জানি অনেক রাউন্ড দেশও যারা আমার ব্লগস দেখরা অহলর ঘরে ওভেন নাও থাকতে পারে, বাট মাইক্রোওয়েভ সবর ঘরে অহনকু থাকে। সো আপনারা মাইক্রোওয়েভও করতে পারবা। সো প্রথমে আমরা গ্রিক ইয়োগার্ট লাগবো, ঠেঙ্গা দই যেটা কি আমরা দেশেও ঠেঙ্গার দই, যে কোনো ঠেঙ্গা দই ইউজ করতে পারবা। আর এভাপোরেটেড মিল্ক লাগবো, আমি ও ব্র্যান্ডের ইউজ করছি লিডলস, আপনার যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারবা। আর এটা আবার আপনারা স্বপ্নত ফাইবা বাংলাদেশের এটার লাগে হইরাম, এদেশে তো প্রায় স্বপ্ন মিলে বা স্বপ্নত ফাইবা। আর কন্ডেন্স মিল্ক এটা আমি ইউজ করতাম, যেটা আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারবা। আমি এগেইন লিডলস তনে কিনছি, আর আমরা বাংলাদেশের এরার লাগে হইরাম, আপনারা স্টারশিপ যে কন্ডেন্স মিল্ক ওটাও ইউজ করতে পারবা। আমরা দেশে তো 2-3টা ব্র্যান্ড আছে, স্টারশিপ দিয়ে আমি দেশে অবশ্যই একবার বানাইছিলাম মিষ্টি দই। আর এনে আমি সবটির পরিমাপ যেহেতু আছে আমি আমার ডিসক্রিপশন বক্সে লিখে দিলাইমু, আমি কত গ্রাম কোনটা আইটেম ইউজ করছি, সো আপনার লাগে সহজ হইব ইনশাল্লাহ। সো প্রথমে দেখতে পারবো আমি সবটা ওপেন করে লিছি, খ্যান যেটা আমি আনছিলাম। সো ওখন আমি একটা বড় বোল লইলিমু, বড় বোল অবশ্যই লইবা, কারণ আমরা মিক্স করতাম হইব বালা করিয়া। আমি এনে বড় একটা গ্লাসের বোল লই লিছি, আর প্রথমে আমি দই ডালি দিলাম। এটা কোনো ম্যাটার না, আপনার যে কোনো ইয় 3টার মাঝে সবটিও কোনো অর্ডারে যে করা লাগবো এখন কোনো কথা নাই। সো আমি প্রথমে দইও ডালি দিলাম, আব্বালা হরি অবশ্যই কন্টেনার তনে সবগুলি দই বাহর দাম। দই ডালার পরে তারপরে আমি এভাপোরেটেড মিল্ক যেটা অটো ডালি দিমু, আর এভাপোরেটেড মিল্ক আসলে একটা থিকনেস করে আর কি, ক্রিমি একটা ফ্লেভার দেয়। অধহকা এটা একটা দুধ যেমন আর কি গণ করা ফরে জেলাহান হয় অলাহান, আর এটার একটা হালকা বাদামি কালার দেখতে পাড়ায় কালার আছে। আর তারপরে ওই যে কন্ডেন্স মিল্ক যেটা আমি দিলারাম সারা পট যেটা আমি ইউজ করতাম, আপনারা যদি মিষ্টি একটু কম পছন্দ করেন একটু কম ইউজ করতে পারবা। কন্ডেন্স মিল্কে আমরা দইয়ের মিষ্টি বাড়াইব কমাইব, সো আপনারা ও অনুপাতে দিতে পারবা। আমি সারা ইয় দিলাইছি বিকজ আমি এই মিষ্টি যেত হান মানারাম আমার কাছে লাগে পারফেক্ট, বা যারা একবারে কম মিষ্টি খাইন এরা কম ইউজ করতে পারবা। সো দেখা উইস্ক এটা আনি আমি মিক্স করতাম বালাহরি, আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, আপনারা বালাহরি মিক্স না করলে ওই তো নাই, অবশ্যই খুব সুন্দরভাবে মিক্স করবা। সো আমার বালাহরি মিক্স করা শেষ হয়ে গেছে, আর এখন আমি একটা মাটির ফাইতলা লইমু। আর আপনার যে কোনো কন্টেনার লইতে পারবা, মাইক্রোওয়েভ সেফ যে কোনো প্লাস্টিক বোলও লইব। আমি ইউজার দাম
মাটির ফাইতলা, এটা আমি প্রিভিয়াসলি আনছিলাম দই, আর এখন সুন্দর দই আবার রাখি লিছিলাম। সো হয় আজকে ওটা তো বানাইলাই, সো আপনারাও আন্তাজ পাইবা, কারণ অনেকরাও আসেন এটা দই খিনছেন। আমি চাইছিলাম দুইটার মাঝে ইয়ে করতাম, বাদে হয় না একটা তো লাগের ওইছি, আমি দুইটা প্রথমে দেখতে পারটা ইয়ে করছি, বাদে দেখা যায় একটা একবারে ফুলি বড়ি যায়। সো হয় তুরা করে আর একটা তো রাখলাম না, একটা তো দালিটাই। দই রেডি হয়ে গেছে মাইক্রোওয়েভে দিবার লাগি, আর দেখো এটা কত কুইকভাবে আমি মিক্স করে লিছি, মাত্র মনে হয় 5 মিনিট অতনে লেস লাগছে। আর এখন মাইক্রোওয়েভে আমি দিলাইমু, আর মাইক্রোওয়েভ পার্ট খুব ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই পালা করে শুনবা, কারণ ওই জায়গাত অনেকরাও মিস্টেক করেন, ভুল করে লাইন। সো আমি দেখতে পারটা মাইক্রোওয়েভ এটা দিয়া আমি লাগানি পরে আপনারা দেখবা আমি 30 সেকেন্ড করি আমি এটারে চালাই। সো এক লাগে আপনারা অবশ্যই বেশি গরম দিবা না, আদারওয়াইজ এটা উতরি যায় যদি নষ্ট হয়ে যাব। আর আরেকটা জিনিস, আপনারা এটারে কোনোভাবে লারবা না, কারণ সামস্তি যদি লারি লাইন এটা সুন্দর হইতে নাই, নষ্ট হয়ে যাব। সো আমি প্রথমে দেখতে পারটা 30 সেকেন্ডও লাগিয়ে দিছি, আর আমার এনর মাইক্রোওয়েভ সেটিং হইল 900 ওয়াট। সো আপনারা ওয়াট হিসাবে অবশ্যই খেউরির কম লাগতে পারে, খেউরির বেশি লাগতে পারে। সো ওঠা আপনারা দেখলেও বুঝতে পারবা, আসলে ইয় জাস্ট খেয়াল করতে একটু বলে ফরফরে ধর। আমি 30 সেকেন্ড দিছি, 30 সেকেন্ড দেওয়ার পরে আমি আবার খুলিয়া দেখলাম। সো যেবলা দেখবা যে আপনারা বল যে এটা একটু গরম হওয়া ধরছে, আমি এক্স্যাক্টলি টাইম আপনারা হইলে মেবি ওইতো নাই, কারণ আমি আপনারা বুঝাই, বিকজ কোনো সময় আছে আমি যে ফাতিলটাও ইউজ করতাম, ও ফাতিল গরম হইতে হইতে সময় বেশি লাগতে পারে, সেও যদি প্লাস্টিকেরটা হরেন প্লাস্টিকেরটা আরও কুইক গরম হয়ে যাব। সো ওটা সবটা মিলাইয়া ডিফারেন্স হইতে পারে। আমি সর্বমোট 4 মিনিট দিছি, 30 সেকেন্ড হরি হরি, একলগে 4 মিনিট অবশ্যই দিবা না, 30 সেকেন্ড হরি হরি দিছি, আপনারা 40 সেকেন্ডও হরি হরি দিতে পারবা, আমি করছি 30 সেকেন্ড হরিয়া। আর যেবলা দেখবা ওই দেহকা রেডি হয়ে গেছে, আপনার অসম বুঝিলি বা সাইড দেহকা অলহান ওই যায়, আর লারা দিলে একটা থকথক বাগ বাব ওইব, ওই দেহকা লারা দিলে একটু থিক লাগব পুরা, মাঝখান দেখবাই শক্ত হয়ে গেছে, তখন বুঝবা এটা রেডি হয়ে গেছে। সো যেবলা অসম ওই যায় আপনারা বাহরিলি বা বাহরিয়া ঠান্ডা হইতে দিলাইবা, অলমোস্ট 30-40 মিনিট ঠান্ডা হইতে লাগে, তারপরে আপনার সুন্দর করে ক্লিন ফিল্ম দিয়ে গড়িলিবা। আমি ইউজ করছি ক্লিন ফিল্ম, আপনারা ফয়েল দিয়েও ঘুরতে পারবা, এটা কোনো সমস্যা নাই, অথবা লিড একটা দিয়ে ঘুরিয়া রাখিতে পারবা, জাস্ট খাসরা ফরত না খালি ও কারণে, আর ঠান্ডাও ফরে অবশ্যই ঘুরবা, আদারওয়াইজ এটা নষ্ট হয়ে যাব। সো যেবলা ঘুরিয়া উড়িয়ে আপনারা ফ্রিজও রাখি দিবা, আর ফ্রিজও 2 ঘন্টা অলাহান ওই গেলেও ওই যায়, আমি রাখছি 3 ঘন্টা যেহেতু আমার সময় আসিল, 1 ঘন্টাও ইনশাল্লাহ ওই যাব, জাস্ট ঠান্ডা হইতো দই, তারপরে রেডি হয়ে যাব। সো দেখলাম আড্ডা 3 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ তো আমার দই বার করে লিছি, আর মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর কালারটাও খুবই সুন্দর, এটা ন্যাচারাল কালার, আমি কোনো কালার দিছি না। আপনারা যদি সাইন হালকা অরেঞ্জ কালার দিতে পারবা যেগুলো মিক্সিং করেন, বাট আমি প্রেফার করি অলাহান কালার, আমার কাছে সুন্দর লাগে। আর ওই দেখো আমি যে খাটিয়া হন আপনারা দেখাইমো বার করি, কত গণ হয়েছে, যে থিক আর এত ক্রিমি আর খাইতে এত স্বাদ মাশাল্লাহ, আপনারা ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারবা। আমি শিওর আছি যে কোনো গেস্ট আইলে দেখো কত কুইক বানানি যায়, আপনারা বানাইয়াও ফ্রিজে রাখি দিলা, তারপরে বাকি কাম করতে পারবা, রান্দা বাড়া কোনো চিন্তা থাকতো নাই, আর মেহমান আইলে তখন খাওয়া পরে আপনারা এই সার্ভ করতে পারবা, ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই। আমি শিওর আছি যে কোনো কেউ খাইলে বিশ্বাস করতে নাই, আপনারা নিজে বানাইছেন করি। আর আমার কাছে লাগে ইভেন সপ্তনে কিনা যেটা এটা তোনে আরও মজা হয়, ওই দোকান এটা যে ক্রিমি, আর আমরা দোকান তোনে যে দই কিনে আনি এটা একটু খাটা ফরে ফানি ফানি থাকে, বাট এটা এলাহান হয় না, ক্রিমি থাকে, অনেক মজাদার মিষ্টি দই। সো আশা করি আজকের রেসিপিটা আপনারা এনজয় করছেন, অ্যান্ড ইনশাল্লাহ আপনারা ট্রাই করবা, অবশ্যই ট্রাই করি তখন যদি আমার জানাইবা, আর যদি কোয়েশ্চেন থাকে কোনো কারণে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই আমার জিকাইবা, আমি ট্রাই করবো সবটি কমেন্টের রিপ্লাই দেওয়ার লাগি। অ্যান্ড আমি স্পেশালি এটা বিকজ আমি জানি ওভেন অহলে করতে পারেন না, আর অহলের কাছে নাও থাকতে পারে, মাইক্রোওয়েভ নর্মালি অসবর করো থাকে, সো ও কারণে এই রেসিপিটা আমি ওস্ট স্টাইলে শেয়ার করার চেষ্টা করছি। সো আশা করি আপনারা ভালো লাগছে, অবশ্যই যাইতে যাইতে লাইক একটা দেওয়া যাইবা, আর ইনশাল্লাহ নেক্সট ব্লগ আপনারা সবাই সাথে কথা হইবা, আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম, বাই এভরিওয়ান।